हाय फ्रेंड सबाई कैमन आशा कर खूब भलो आसो तो हमारे सबाई भलो आगे हाथा तो विल बना आज के पंचमी शेष গুড মর্নিং আবার চলে এসেছি সকালবেলা তো আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে 73তম স্বাধীনতা দিবসে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এই কামনাই করি ঠাকুরের কাছে তো আজকে সকালবেলা আমি কি নিয়ে বসে পড়েছি দেখো এই যে সব ডাব্বা ডুবি নিয়ে বসে পড়েছি ইডলি সরঞ্জাম तो तुम्हारे एक टू बैक कैमरा करे अभी देखा तो एगुलो तीन थाके आमी एक टू करे तेल लागिए नेब
জলটা আমার ফুটে গেছে, একটুখানি আস্তে করে দেবো গ্যাসটা। এবার এই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো। দেওয়াটা আমার ভুল হয়ে গেল, তো এটা ছোট সব জায়গায় আমি এটা আগে দেবো। এবার এইটা এবার এই ঢাকনাটা আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো দেখেছ, এটা গ্যাসটা আমি অফ করে দেব। আর এটা ঠান্ডা হয়ে আমি ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে চামচে করে উঠিয়ে নেব। একটু গরম আছে, তো এটা আমরা ডাল দিয়ে খাবো। তো ইডলি সাধারণত নারকেলের চাটনি দিয়ে ভালো লাগে খেতে, তো আমাদের কেউ নারকেলের চাটনি খাবে না, ওই জন্য বানাইনি। তো চলে এসছি আমি, এই দেখো ইডলি নিয়ে, এটা ডাল, কারি পাতা দিয়ে ডাল, আর ওই দেখো আমার ছেলে খাচ্ছে। তো চলো খেয়ে নি, আবার রান্না করতে হবে। মাঝে মধ্যেই বানাই, আমার খুব খেতে ভালো লাগে, আমার ছেলেও খুব খায়। তো কালকে তো তোমাদের দেখালাম আমি চাল আর ডাল কিভাবে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম, তো আজকে যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ারও করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে দিও, আর নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।